এখন থেকে আমি কোনো প্রকারের ভোজন গ্রহণ করব না, ভোজন গ্রহণ করব না, ভোজন গ্রহণ করব না, ভোজন গ্রহণ করব না। শিবকে লাভ করা আমার জেদ নয়, এ আমার জীবনের উদ্দেশ্য। মহারানী, জল গ্রহণ করুন। আমি জল গ্রহণ করব না। আমার পার্বতী আটটি সোমবার ধরে তপস্যা ত্যাগ করছে, আর আজ তো জলও ত্যাগ করল। ওম নমো শিবায়। মহাদেব, বারোটি সোমবার ধরে আপনার তপস্যা করছি, আর ত্যাগ করার মতো কিছু বাকি নেই, শুধু আমার প্রাণ ছাড়া। কিন্তু আমি আমার প্রাণ ত্যাগ করতে পারবো না, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা। আপনাকে পাওয়ার এখন আমি এক পায়ে দাঁড়িয়ে আপনার তপস্যা করব। হয় আপনি আসবেন, না হয় আমার প্রাণ যাবে, না হয় আমার প্রাণ যাবে, না হয় আমার প্রাণ যাবে, না হয় আমার প্রাণ যাবে। আসুন মহাদেব, পার্বতীর জন্য। হ্যাঁ মহাদেব, পার্বতীর জন্য আসুন। আসুন মহাদেব, পার্বতীর জন্য। সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তারকী জাগলো না। ওঠো তারকী, আর কত পরীক্ষা নেবে আমাদের? সময় নেই আমাদের কাছে। যদি পার্বতী তপস্যা পূর্ণ করে শিবকে পেয়ে যায়, তাহলে তোমার জেগে ওঠার কোনো মূল্য থাকবে না। ওঠো তারকী, ওঠো। কেন জাগিয়েছো আমাকে? আমার তপস্যা ভঙ্গ করলে কেন? উত্তর দাও। শান্ত হও। সমস্ত অসুর লোকের তোমার সহায়তার প্রয়োজন, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উদ্দেশ্যের জন্য তোমাকে জাগানো হয়েছে। কোন উদ্দেশ্যের কথা বলছেন গুরুদেব? তারও কি, তুমি নিজেই নারায়ণের বর লাভ করেছ। কোনো একদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাকে কেউ মারতে পারবে না, আর সেই একদিনকে ব্যবহার তোমায় করতে হবে। আর পার্বতীকে ওখান থেকে বন্দি করে অসুর লোকে নিয়ে আসতে হবে। শুধু এইটুকুই? অনুমতি দিন গুরুদেব। বিজয়ী হও।
আমার দেওয়া বরদানের এমন অপব্যবহার, তারও কি পার্বতীকে তখন হরণ করতে আসবে যখন পার্বতী তপস্যারত আছেন? এখন এটাই দেখার যে ওই শক্তিশালী রাক্ষসীর থেকে পার্বতী কিভাবে নিজেকে রক্ষা করেন। এবার তো তোমাকে পাতাল লোকে আসতেই হবে পার্বতী, তারকির প্রকোপ থেকে মহাদেব তোমাকে রক্ষা করতে পারবে না। মাত্র কিছুক্ষণ বাকি আমাদের মিলনে শক্তি যা কেউ বাধা দিতে পারবে না। তার্কির ধ্যান ভঙ্গ হয়েছে আর আজ এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ওর থেকে বলশালী আর কেউ নেই। পার্বতীর অবস্থার সঙ্গে আপনি পরিচিত, এই অবস্থায় সূর্যাস্ত পর্যন্ত পার্বতী তার্কির আক্রমণ কিভাবে প্রতিরোধ করবে? বরদান আপনি তো দিয়েছিলেন নারায়ণ, এই সংকট থেকে পার্বতীকে রক্ষা করতে আমিও অসমর্থ। পার্বতীর কোনো ভক্তি কোনো তপস্যা ওকে সাহায্য করবে না, কারণ এখন তারকের প্রভাব জাগ্রত হয়েছে। কি হলো, তুমি থামলে কেন? দ্বিধা আছে একটা। কি দ্বিধা তারকি? ক্ষুধার্ত অবস্থায় কেউ কিছু করতে পারে নাকি? বহু বছর তপস্যার পরে জেগেছি, আপনি তো জানেন আমি ভোজনে পশুদের ভক্ষণ করতে চাও। চিন্তা করো না তুমি, যেখানে পার্বতী আছে সেখানে অনেক পশু পাবে যারা হৃষ্টপুষ্ট, তুমি তাদেরকে ভক্ষণ করতে পারো। তাহলে পার্বতীর কাছে যাওয়ার রাস্তা আরো সুখকর হবে। তার কিছু সময় পরেই পার্বতী এখানেই হবে পাতাল লোকে। অতি আত্মবিশ্বাস বিপদের কারণ হয় তারকি। তুমি একটা কথা মনে রাখবে, পার্বতী স্বয়ং আদি শক্তি। পার্বতী হোক বা আদি শক্তি, কিন্তু ওর শক্তি আজ পরাজিত হবে, এটা তারকির প্রতিশ্রুতি।
পার্বতীর পরীক্ষা নিতে নিতে আপনি এত নিষ্ঠুর কবে হয়ে গেলেন মহাদেব? মহাদেব, পার্বতীকে রক্ষা করা কি আপনার দায়িত্ব নয়? অবশ্যই দেবী, কিন্তু তারকীর মা নিজের তপস্যার দ্বারা আমার থেকেও একটি বড় লাভ করেছিল। যেদিন তারকী আপনার দেওয়া বর প্রয়োগ করবে সেই দিন আমি ওর যুদ্ধে বাধা উৎপন্ন করব না। কিন্তু মহাদেব, আপনার সাহায্য ছাড়া পার্বতী তারকীর মতো রাক্ষসের সম্মুখীন কিভাবে হবে? বলুন না মহাদেব, কি ভাবছেন আপনি? কারোর মনের পরীক্ষা নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় তখন হয় দেবর্ষি, যখন তার শরীর সব থেকে দুর্বল অবস্থায় থাকে, আর আমিও সেটাই করতে চলেছি। কিছু বুঝতে পারলাম না মহাদেব। নন্দী, যথাজ্ঞা প্রভু। পার্বতী, এই নাও জল গ্রহণ করো। আমি এই জল গ্রহণ করতে পারবো না। আমি জল ত্যাগ করেছি। আমি তোমাদের সাহায্য চাই না। আমার প্রেমের পরীক্ষা। এই তপস্যা ত্যাগ আর তাণ্ডবের পথে আমাকে একাই চলতে হবে। মহাদেব, আপনার এই ভক্ত আপনার মতোই যেদি আমি এই তপস্যা ভঙ্গ করব না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Yeah.
গেছে। ওটা আমায় সঁপে দাও, ওই পাখিটাকে আমি শিকার করেছি। না, আমি আপনার হাতে ওকে তুলে দেব না, ও আমার কাছে আশ্রয় নিয়েছে। আর কোনো আশ্রিতকে নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করতে হয়। যথার্থ। আপনি এই পাখিটাকে রাখতে পারেন দেবী, কিন্তু আমি একটা কাজ করছি, এই পাখিটার বদলে আমি এই শিবলিঙ্গ নিয়ে যাচ্ছি, শিবলিঙ্গ নিয়ে যাচ্ছি। কি? অবশ্যই, আমারও তো নিজের পরিশ্রমের ফল পাওয়া উচিত। সঠিক বলেছি তো দেবী? না, উনি আমার কাছে প্রাণের চেয়েও অধিক প্রিয়। আপনি আমার মহাদেবকে কিছুতেই নিয়ে যেতে পারেন না। হ্যাঁ, ও তো মহাদেবকে ভালোবাসে, ও কি করে মহাদেবকে ত্যাগ করবে? সিদ্ধান্ত আপনার দেবী, ওই ধর্ম ত্যাগ করে ওই পাখিটা আমায় সঁপে দিন, অথবা প্রেম ত্যাগ করে মহাদেব। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, না আমি ধর্ম ত্যাগ করব আর না আমার প্রেম। না আমি এই পাখিকে নিয়ে যেতে দেব আর না আমার মহাদেবকে। চলে যান এখান থেকে। সেটা আপনার সিদ্ধান্ত দেবী, আমার সিদ্ধান্তটাও শুনে নিন। কত নিষ্ঠুর তুমি! ধর্মের কারণে এক শিব ভক্তের প্রাণ নেওয়ার জন্য অস্ত্র তুলেছ? আমি ওনার প্রাণ নিয়ে কি করব? ওনার প্রাণ তো শিবের মধ্যে সমাহিত। আমার তো এমন কিছু চাই যা ওনার প্রাণের থেকেও অধিক মূল্যবান। আমার শিবকে ছাড়া যা ইচ্ছে চেয়ে নিন। আমার আপনার দ্বারা অর্জিত সকল তপস্যা, সকল পুণ্য চাই, সকল পুণ্য চাই, সকল পুণ্য চাই, সকল পুণ্য চাই। মেষ বদল শিব লেনে পরীক্ষা। মহাদেব পার্বতীর কাছে কি চেয়ে বসলেন? ওনার পুণ্য ফল? কিন্তু পার্বতীর পুণ্য ফলই তো তার শক্তি। যদি সেটাও পার্বতী মহাদেবকে দিয়ে দেন, তাহলে তারকের মতো রাক্ষসের সঙ্গে
যুদ্ধ করার সাহস কি করে পাবেন আরাধ্য? মহাদেব পার্বতীকে শক্তি প্রদানের পরিবর্তে ওনাকে এভাবে শক্তিহীন কি করে করতে পারেন? কিন্তু আমার পুণ্য আপনি কেন চান? ক্ষুধার্ত অন্ন চাই আর নগ্নর বস্ত্র। যার কাছে যেটা থাকে না সে তো সেটাই চায় দেবী। আমি একজন ব্যাদ, সারা জীবন ধরে প্রাণীদের হত্যা করেছি। আমি নিজের মাথায় পাপের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এই সুযোগে যদি আপনার সকল পুণ্য আমি লাভ করতে পারি তাহলে পাপ আর পুণ্য দুটোই সমান হয়ে যাবে দেবী। বাকি জীবনটা আমার সুখেই কাটবে আর মৃত্যুর পরেও স্বর্গ লাভ করব। ভেবে দেখুন দেবী। এই পাখি আর এই শিবলিঙ্গ বাঁচানোর কেবল একটাই পথ। ভেবে দেখুন দেবী, আপনি রাজি নাও হতে পারেন, কারণ যদি আপনি আপনার সকল তপস্যা সকল পুণ্য আমাকে দিয়ে দেন তাহলে আপনি যত কষ্ট ভোগ করেছেন, যত সমর্পণ করেছেন সব শূন্য হয়ে যাবে, আর সবকিছু পুনরায় লাভ করতে হবে দেবী। আর যদি সম্ভব না হয় তাহলে আমার শিকার আপনি আমায় ফিরিয়ে দিন, আর শিবকে অর্জন করুন। শিবের থেকে বড় কিচ্ছু নয়, আর এই তুচ্ছ পাখি এ তো শিবের সামনে অস্তিত্বহীন দেবী, কোনো তুলনাই হয় না। দিয়ে দিন। এত কি ভাবছেন দেবী, ফিরিয়ে দিন পাখিটাকে, আমার শিকার আমায় ফিরিয়ে দিন, আর আপনার শিবকে অর্জন করুন। না না, আমার শিব হলেন পশুপতিনাথ, আমার শিব হলেন পশুপতিনাথ, আমার শিব হলেন পশুপতিনাথ। অবলাদের সহায় আর উনি যাদের নাথ তাদেরই অনাথ করে যদি আমি শিবকে পাই তাহলে কি লাভ? আমি হিমালয় কন্যা পার্বতী, আমি আমার মহাদেবকে সাক্ষী রেখে আপনাদের সবার সম্মুখে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি যা পুণ্য এই তপস্যার দ্বারা অর্জন করেছি। অদ্ভুত দেবী, ধন্যবাদ। একটি পাখির প্রাণ বাঁচানোর জন্য আপনি আপনার সকল তপস্যা আমায় দান করে দিলেন। আপনার শিবের সঙ্গে দূরত্ব বেড়ে গেল আপনার দৃষ্টিতে, কিন্তু আমার দৃষ্টিতে এই কর্মের দ্বারা আমি আমার পশুপতিনাথের
আরো নিকটে চলে এসেছি। এবার তুমি মুক্ত মিত্র। মানুষের জীবনে তার সঞ্চিত ধন আর তার কর্মের থেকে বড় হয় মোহ। আর আপনি আপনার মোহ ত্যাগ করে নিজের ধর্মকে সম্বল করে নিজের তপস্যা আর ত্যাগের সীমা ছুঁয়ে ফেলেছেন পার্বতী। এখন আমি শুধু অপেক্ষা করছি যখন আপনি আপনার আদিশক্তির রূপ উপলব্ধি করবেন, তারপর শিব আর শক্তি চিরতরে এক হয়ে যাবে। শিব আর শক্তি চিরতরে এক হয়ে যাবে। শিব আর শক্তি চিরতরে এক হয়ে যাবে। আমাদের উদ্দেশ্যের পথে একসঙ্গে চলার জন্য এসো মূর্খ, তোমার মৃত্যুর দিকে এগিয়ে এসো। তুমি খুব শক্তিশালী না, কিন্তু আমার শক্তির কাছে আজ কেউ জিততে পারবে না। কি হলো এইটুকু? এইটুকুই শক্তি তোমার? তুমি তো মহাদেবের বাহন। হ্যাঁ, আমি ওনার প্রধানগণ আর আমার প্রভু মহাদেবের বাহন, যে দুর্বলদের সাহায্য করে। আর দ্বিতীয়ত গাভীকুলের প্রতিনিধি তুমি। দুটো অপরাধ করেছো। অবলা পশুদের মেরে তুমি নিজেকে খুব
শক্তিশালী বলে মনে করছো? এসো, শক্তি কাকে বলে আমি তোমাকে দেখাচ্ছি। আমার শক্তির পরিচয় পেয়েছো তুমি? তুমি শুধু শরীরে নয়, বরং বুদ্ধিতেও বলদ। এখন তুমি পরাজয় স্বীকার করে নাও বলদ। আজ শুধু তুমি নও, তোমার মহাদেবও আমার কাছে জিততে পারবে না। এসো নন্দী, স্বাগত তোমাকে অসুর লোকে। কি করছো নন্দী? তোমার মহাদেবকে স্মরণ করছো? চিন্তা করো না নন্দী, পার্বতীর পরে তোমার মহাদেব এই অসুর লোকে আসবে। তারকের শক্তি পাশে বেঁধে চলো। ভালোই হয়েছে তোমার মা পার্বতী এখানে আসার আগে আমার মনোরঞ্জনের জন্য এই বলদ তো রয়েছে। অহংকার আর অজ্ঞানতায় মত্ত অসুররাজ তারকাসুর আমার মা পার্বতী, আর স্বয়ং মহাদেবকে বাঁধতে পারে এমন শক্তি কারোর নেই। তুমি হয়তো জানো না নন্দী, মানছি তোমাদের মহাদেব সর্বশক্তিমান, কিন্তু তার কি এই বরদানের কারণে তোমাদের মহাদেবও অসহায়, সেও আর কিচ্ছু করতে পারবে না। ওই তারকই তো নন্দীকে বন্দী করেছে, আর এখনো এখনো পার্বতীর দিকে এগিয়ে যাচ্ছে। মহাদেব প্রতিশ্রুতিবদ্ধ, এবারে অনর্থ কে আটকাবে? তাহলে এই হলো তপস্যা মগ্ন শিবে বিলীন আদিশক্তির স্বরূপ পার্বতী। দেখো নন্দী, কিছুক্ষণের মধ্যেই তোমার মা পার্বতী এই অসুর লোকে চলে আসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গে থাকবে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার মহাদেবও আসবে তার সঙ্গে সঙ্গে। মহাদেব আদেশ করুন, মহাদেব, মা পার্বতীর আমাদেরকে প্রয়োজন। মহাদেব,
আমাদের তারকীকে বাধা দিতে যেতেই হবে মহাদেব। যাকে নন্দী বাধা দিতে পারেনি তাকে তোমরা কেউ বাধা দিতে পারবে না। তাহলে আপনি বলে দিন মহাদেব আমরা কি করব। সেটাই হবে যা দেবী পার্বতীর নিয়তিতে লেখা আছে। আমিও এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম যে কখন দেবী পার্বতী তারকীর সম্মুখীন হবেন। যতটা সুন্দরী ততটাই দৃঢ়, আমার উপস্থিতিতেও ওর তপস্যা ভাঙল না, তাতে তো আমার কাজ আরো সহজ হয়ে গেল। এখন আমি ওকে এই অবস্থায় আমার পাশে ওকে বেঁধে পাতাল লোকে নিয়ে যাব। সাহায্য করছে না তো অদ্ভুত। কিন্তু অসম্ভব, মহাদেব তো বলেছিলেন যে উনি হস্তক্ষেপ করবেন না, তাহলে তারকের পাশ ভঙ্গ হলো কি করে? উত্তর আপনার চোখের সামনে নারদ, ত্যাগ করলে তপবল কমে না বেড়ে যায়, আর এটা তো স্বয়ং দেবী আদিশক্তির তেজ, যার শক্তি তারকীর পাশ ভঙ্গ করেছে। আর ওখানে তারকী এটাই ভাবছে যে এসব কিছু মহাদেব করছেন। ওর এই শক্তি এই শিবলিঙ্গ থেকে পাচ্ছি, আমি এই শিবলিঙ্গ ধ্বংস করে দেব, আমি এই শিবলিঙ্গ ধ্বংস করে দেব, আমি এই শিবলিঙ্গ ধ্বংস করে দেব, আমি এই শিবলিঙ্গ ধ্বংস করে দেব। প্রত্যেকেই নিজের প্রশংসা শুনতে চায়, চায় যে সে যে কাজই করুক সবাই যেন তার গুণগান করে, জয় জয়কার করে, প্রশংসা করে। কিন্তু সর্বাধিক কষ্ট যন্ত্রণা তখন হয় যখন কেউ আমাদের ত্রুটি তুলে ধরে, নিন্দা করে বা আমাদের দোষ এই সংসারের সামনে তুলে ধরে। তখন আমরা কি করি? আমরা এমন ব্যক্তির থেকে দূরে চলে যায়। তারা যে পথে থাকে আমরা সেই পথে চলা বন্ধ করে দিই, যেখানে তাদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে সেখানেও আমরা যাওয়া বন্ধ করে দিই। এটাই আমাদের সব থেকে বড় ভুল। একজন নিন্দুককে, একজন সমালোচককে নিজের থেকে দূরে রাখলে কোনো দিন নিজের ভুল শোধরাতে পারবে না। তাদের কাছে থেকে তারা যাই বলুক তা নিয়ে চিন্তা নয়, সেই বিষয়ে ভেবে দেখো, জীবন উন্নততর হবে।
স্বাহা।